গাইবান্ধার ব্রহ্মপুত্র যমুনা নদীবেষ্টিত চরাঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে ঘোড়ার গাড়ি। জেলার 20টি ইউনিয়নের 165টি চরের মধ্যে 70টিতেই এখন যাতায়াত এবং পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম ঘোড়ার গাড়ি। রাস্তাঘাট না থাকায় বালুময় দুর্গম এলাকায় ঝুঁকি নিয়েই চলে ঘোড়ার গাড়িগুলো। গাড়ি চালিয়ে স্বাবলম্বী হয়েছে চরাঞ্চলের প্রায় 5 শতাধিক পরিবার। গাইবান্ধা প্রতিনিধি গোপাল মহন্তের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সেরাজুম মনিরা। ব্রহ্মপুত্র যমুনার দুর্গম চরাঞ্চলে নেই কোনো রাস্তাঘাট। বর্ষা মৌসুমে যোগাযোগের মাধ্যম হিসেবে নৌকা ব্যবহার করা হলেও শুকনো মৌসুমে মাইলের পর মাইল দুর্গম পথ পায়ে হেঁটেই বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয় স্থানীয়দের। এমনকি উৎপাদিত কৃষিপণ্য কাঁধে করে আনা নেওয়া করতে হয়। তবে দুর্ভোগ কমাতে সম্প্রতি জেলার অনেক চরে এখন জনপ্রিয়তা পেয়েছে ঘোড়ার গাড়ি। ঘোড়া গাড়ি না থাকলে আমাদের খুব কষ্ট হতো। ঘোড়া গাড়ি বস্তা প্রতি 30 টাকা হইলেও 40 টাকা যায়, কিন্তু আমাদের অনেক সুবিধা হয়েছে। আমাদের বস্তা পিঠে ঘিরে ওগর লাগে না। মানে এখন এই ঘোড়া গাড়ি হওয়াতে আমার 5 দিন 20-30 লাখ টাকা মাল যা, এমনি ঘোড়া গাড়ি ভাড়া দেওয়ার আগে বস্তাতে 40-50 টাকা দিন। উৎপাদিত ফসল জমি থেকে তুলে নদীর ঘাটে নিয়ে আসার একমাত্র বাহন এখন ঘোড়ার গাড়ি। জীবনের ঝুঁকি নিয়েই চর থেকে চরে ছুটে বেড়াচ্ছেন চালকেরা। তবে ঘোড়ার গাড়ি চালিয়ে স্বাবলম্বী হয়েছেন সেখানকার প্রায় 5 শতাধিক পরিবার। ঘোড়া দিয়ে আমার দিন গেলে 400-500 টাকা ইনকাম হয়, কিন্তু ঘোড়া খাওয়াতে মানে অনেক টাকা যা। টিপ প্রতি 500 টাকা হয়, ঘোড়ার পাশে দেনাকে 200 টাকা, আমাদের টিকে 300 টাকা। চর এলাকায় এসব ঘোড়ার গাড়িগুলোকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন উপজেলা পরিষদের এই কর্মকর্তা। যদি আমরা চর এলাকার ঘোড়ার গাড়িকে সঠিকভাবে একটু সহযোগিতা করতে পারতাম, তাদের সাহায্য করতে পারতাম, তাহলে তাদের জন্য উপকার হতো। জেলার 20টি ইউনিয়নের 165টির মধ্যে 70টি চরে বর্তমানে চলছে 5 শতাধিক ঘোড়ার গাড়ি। এসব গাড়িতে এখন সহজেই যাতায়াত আর পণ্য পরিবহন করে কষ্ট অনেকটাই লাঘব হয়েছে বলে মনে করছেন চরাঞ্চলের মানুষ। সেরাজুম মনিরা, জিটিভি নিউজ।